কুমারগঞ্জ ব্লকে বিধ্বংসী কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড সবকিছু। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ, বিদ্যুতের বেশিরভাগ পোল উবড়ে গিয়েছে, কয়েকশো বাড়ি ভেঙে তছনছ অবস্থা। ইতিমধ্যেই খবর মিলছে ইন্দিরা আবাসের ঘর ভেঙে চাপা পড়ে মৃত এক আদিবাসী মহিলা এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার স্বামী। বিদ্যুৎ সহ স্বাভাবিক যে সমস্ত পরিষেবা দরকার মানুষের, সেগুলো ঠিকঠাক হতে কতদিন লাগতে পারে আপনার? সব ব্যাহত, এখন কবে ঠিকঠাক হবে কোনো ঠিক নেই, এখন অনির্দিষ্টকালের জন্য ব্যাহত হয়ে আছে। যেভাবে রাস্তাঘাট বন্ধ দেখা যাচ্ছে, রাস্তার ঘাটে যাতায়াত পরিষেবা স্বাভাবিক করার জন্য কোনো রকম উদ্যোগ দেখতে পেলেন সরকারি? এখন পর্যন্ত সেভাবে কিছু চোখে আসেনি, অ্যাম্বুলেন্স পর্যন্ত বন্ধ আছে। আপনার নাম? অনুপ সাহা। কি নাম যে দুজন ছিলেন? ও হচ্ছে দাদুর নাম হচ্ছে রবি মাঝি আর দিদার নাম হচ্ছে মেলচো সরেন। ও দাদু মারা গেছেন? না না, দাদু না, দিদা মারা গেছেন আর দাদু উনি এখন হসপিটালে আছেন। কারো মাথায় লেগেছে, কারো পায়ে লেগেছে বাচ্চার, আর মানে ওই দাদু দিদার একটু বেশি লেগেছে, দাদুর বুকে লেগেছে, মাথায় লেগেছে, আর দিদার তো প্রাণহানি হয়ে গেছে। রাতে কি হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল? রাতে হ্যাঁ 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 সম্ভব হয়েছিল, সেরকম তো আমাদের কাছে কোনো ব্যবস্থা ছিল না, আমরা পাড়ার ভ্যান ট্যান দিয়ে মানে এগুলো ব্যবস্থা করে আমরা কিছুটা চেষ্টা করেছি নিয়ে যাওয়ার। তো নিয়ে যেতে যেতে দিদা মানে অর্ধেক রাস্তায় ওনার প্রাণ চলে গেছে, দাদুকে মানে ওকে হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। আপনার নাম? সজনী কৃষ্ণ।